হ্যালো বিরাজ, আজকে দেখাতে চলেছি বড় দুই কেজি ওজনের লাইলোটিকা বা তেলাপিয়া মাছের, লাইলোটিকাই বলে বড়টাকে, একটা আলু পটল দিয়ে ডালনা, একেবারে নিউ ডিশ। আমি এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, আদা, রসুন, সব কিছু ভেজে নিচ্ছি। এখন তার মতো লবণ দিয়ে দেব, ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব পোলা চাউল। একটা নতুন আইডিয়া, পোলা চাউল দিলে সবাই বিরিয়ানির মতো স্বাদ হয়ে যাবে। আলু পটলের তরকারি এমনি পোলা চাউল করলে খুবই মজার হয়। এর সাথে আমি লাস্টে গোলে দুধ দিয়ে দেবো, কোরমা, তেলাপিয়া মাছের কোরমা রান্না করতে। তো যেটা ভাজা ভাজা হয়ে আসতেছে, একটু ভাজা হলেই আমি উপরটা দিয়ে দেবো টমেটো কুচি। আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, ভাজা হয়ে যায়। দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, এক চামচ আতা মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ। এটা শুকানো হয়ে গেলে আমি এইভাবে একটুখানি জল দিয়ে দেবো, না হলে মশলা ছিঁড়ে যাবে। এটা তুলে ছেড়ে দিলে, এই যে আমি এটা আমার ঝটপট রান্না করার জন্য সিদ্ধ করাইছিল, ভাতের মধ্যে আলু পটল। এখন আমি চাট মশলার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিব, চিনিতে অনেক গুণের স্বাদ আমাকে বাড়িয়ে দেবে। আর যারা চিনি খাবেন না তারা স্কিপ করে যাবেন। এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি আলু পটল, রেডি করে রাখা আলু পটল দিয়ে দিলাম। পোলাও চাল দেওয়ার কারণে এটা খুব জানে ভরে গেছে, ঘি থাকলে ঘি দিয়ে দিবেন। এখন আমি দুধ দিয়ে দেবো লাস্টে, ধরে রাখছি, তাহলে কোরমা তৈরি হয়ে যাবে আলু পটল এবং বড় লালু পেটা মাছের কোরমা। খুব সুন্দর রেসিপি, হয়ে গেছে, খুবই স্বাদ হয়। আপনারা একদম তৈরি করে দেখবেন, আলু পটল কেটে নিয়েও করতে পারেন, আমার মতো এইভাবে তারা হয়ে থাকে এইভাবে করতে পারেন, ঝটপট একেবারে দেখেন। কখনো প্রায় কমপ্লিট, এই পর্যায়ে আমি জলের জন্য দিয়ে দেব জল, গ্রেভির জন্য, আর এক চামচ দুধ। খুবই মজাদার রেসিপি হতে চলেছে। আমাদের সাথেই থাকুন, সপ্তশিবাস ব্লগের সাথে থাকুন, এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, লাইক করবেন। এই দেখেন কি সুন্দর,
বেশি জল লাগবে না কারণ সব সিদ্ধ করাই আছে যে যে রান্না করা যায় আমি এই পর্যায়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাড়াতাড়ি হবার জন্য চিনি দিয়ে দিয়েছি কোরমা এই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগবে খেতে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব জলটা ফুটে উঠতেছে কাঁচা মরিচ শুকনো মরিচের একেবারে কম্বিনেশন আমি একটু লবণ দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা এর মধ্যে পেঁয়াজ ভাজা ভাজা করা আছে এটা আমি উপর দিয়ে ছিটিয়ে দেব অনেক স্বাদ বাড়িয়ে দেবে এই মাছের প্রচুর তেল আছে বড় মাছের কারণে আর ধনে পাতাটাও আমি উপর দিয়ে দেখেন কুচি করে রেখেছিলাম উপর দিয়ে এটা ছড়িয়ে দিলাম এই দুধ দেওয়ার কারণে এটা স্বাদ অনেক গুণে বেড়ে যাবে এটা ঘিয়ের কাজ করবে আমার ঘি নেই এই জন্য ঘি থাকলে ঘি ছড়িয়ে দিতাম আমার বাসায় তৈরি ঘি তৈরি করি আমি আপাতত শেষ হয়ে গেছে আবার তৈরি করবো দিলে কোরমার স্বাদ হতো আমি পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও কোরমার স্বাদই হবে এটা পোলাও দিয়ে ভাতের সাথে রুটির সাথে খালি মুখে আমরা খেতে পারি ঈদ স্পেশাল একটা রান্না ঈদ স্পেশাল ডিশ সামনে ঈদকে সামনে রেখেই মাংস খাওয়ার পাশাপাশি যদি আমরা এই ধরনের ডিশ প্রোটিনযুক্ত মাছ যদি খেয়ে থাকি তাহলে মনও ভালো থাকবে মুখের স্বাদটাও ঠিক থাকবে শরীর স্বাস্থ্য ঠিক থাকবে একই খাদ্য খাওয়ার সাথে এভাবে আমরা যদি রুচি চেঞ্জ করি তাহলে আমাদের মনও ভালো থাকবে শরীর ভালো থাকবে চাঙ্গা থাকবে এখন এই পর্যায়ে আমি আমার ঘরে বানানো চাট মশলা এটা রেসিপি দেওয়া আছে সপ্তশী দাস ব্লগ চ্যানেলে আমি এখন এটাকে ছিটিয়ে দিচ্ছি এক চামচ মতো এটাতে অনেকগুলো স্বাদ বাড়িয়ে দেবে আমি কিন্তু বারবারই এই কথাটা আপনাদের বলতেছি তারা অবশ্যই এটা বানিয়ে খেয়ে দেখবেন বাজারে অনেক মুরগির মশলা এই মশলা ও মশলা বিরিয়ানির মশলা এসব যত মশলাই কেনেন না কেন কিন্তু বাড়িতে বানানো এই মশলাগুলো যে কী স্বাদের হয় আমি আজ 5-6 বছর ধরে এটা তৈরি করতেছি আর এটাতে ওজন কম থাকে শরীরের সব রকম ভিটামিনও থাকে কষাই তৈরি করার কারণে এটাতে পুষ্টিগুণ বজায় থাকে বাইরের নোংরা ময়লা থাকে না আপনারা অবশ্যই তৈরি করবেন এটা প্রায় কমপ্লিট একটা মজাদার ডিশ হতে চলেছে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এবং এই ধরনের নতুন নতুন ডিশ দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ আপনারা সপ্তশী দাস সপ্তশী টিভি সপ্তশী দাসের আরেকটা চ্যানেল সপ্তশী টিভি ওটাতে ঈদের গানও ছেড়েছে ছড়া গান বিভিন্ন ধরনের নজরুলগীতি ফোক সং বাউল গান ওরকম সুন্দর সং আপনারা উপভোগ করবেন আপনাদের সকলকে আমন্ত্রণ অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো এটা কোরমাটা কমপ্লিট এটা খালি করতে পারেন আমি আলু পটল দিয়ে করে নিয়েছি সবজি এবং মাছের কম্বিনেশান এবং দুধের কম্বিনেশান একসাথে হয়ে যেন একাকার হয়ে গেছে আমি সব রান্নায় দেখবেন আমার কিছু না কিছু একটু আলাদা অভিজ্ঞতা থাকে আমি অন্যদের রকম কিছু একটা নিয়ে করে থাকি না এরকম ধরনের রান্নাগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা সবাই করতে পারবেন অথচ সহজ সাধ্য এবং ভিটামিনে ভরপুর একটা রান্না আমি এই পর্যায়ে একটুখানি
কিছুটা ভাজা তেল এড করে দিলাম, এটাতে আমার স্বাদ অনেক গুণে সময় ভাজা তেল এড করে দিলাম, এটাতে অনেক গুণে স্বাদ বাড়িয়ে দেবে আমার। দেখেন কত সুন্দর লাগছে, এখন আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাবো এই লালু টিকা মাছের সেই মজাদার ডিশটা। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, ভেঙে ভেঙে যাচ্ছে কারণ আজকেরই মাছ একেবারে টাটকার জন্য এটা হচ্ছে, তুলতে যেই আমার ই হচ্ছে অনেকটাই হ্যাম্পার হতে হচ্ছে, অনেক বড় বড় পিস সেই জন্যেই। এটা শুধু রান্না করা যেত কিন্তু একটু সবজি দিলে সব রকম সবজি সহই খাওয়া হয়ে যায়, সেই জন্যে আমি এটা রান্না করার চেষ্টা করেছি এবং সবজিটা আমার কাছে ছিলই।